একজন ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলবো যিনি দোকান ছেড়ে পালিয়ে গেছেন, আমরাও তাকে পেয়েছি, আমরা একটু পেতে হয়তো কষ্ট হবে, একটু কথা বলি, একটু চেষ্টা করি ভাই। দোকান ছেড়ে পালাচ্ছেন আলু পেঁয়াজের এই ব্যবসায়ী, কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। সরে গেলেন কেন? সরে গেছি, আমি ছিলাম জরিমানা দিব টাকা, আমি কিনা জরিমানা দিব নাকি? আমি এখন দোকানে নাই কেন আপনি? আমার স্লিপ নেই, আমার জন্য নাই, পান নাই। জরিমানা দিবেন না? কেন আমি জরিমানা দিব? সে কারণ বাজার জানেন, অনিয়ম করলেন কেন? কারণ বাজার কি জরিমানা লন আপনি? স্লিপ আমার কাছে দেয় নাই, স্লিপ কারণ বাজার দেয় নাই আমাকে, স্লিপ আমি কই থেকে দিব আপনারা? কারণ বাজার কেন স্লিপ দিবেন? আল্লাহ জানেন আমি কেন বলছি, আমার স্লিপ দেন আমাকে দেয় না। তার তো এটা অধিকার, আপনি যদি একটা আমি অধিকার খাটাইছি এবারে কি আপনারা খাটান? আমাকে দেয় না, আমরা চাইলে আমাকে স্লিপ দিতে চায় না, তাহলে সেটা ভোক্তাকে বলবেন আপনি? আরে আজব, তখন আমার বলা লাগলো আমার জরিমানা চাইবো, আমি কই দিব জরিমানা? আমি বেচতে পারছি টাকা সকাল থেকে এই পর্যন্ত, আমার কষ্টের টাকা আমরা করতে জরিমানা দিব। তাহলে এইভাবে অভিযান চললে আপনারা পালিয়ে বাড়াবেন? আরে এখন ওই যদি কারণ বাজার যান তাহলে আপনারা সঠিক জিনিসটা পাইতেছেন, আমাকে এনে খালি কাহিনি করেন আপনারা। কাহিনীর কিছু নাই তো, আমার আপনি যে আমার লোকের করতেছেন কারণটা কি বলেন? আমি বললাম ভাই স্লিপ নাই আমার কাছে, কথাটা বলেন। আমি তো আমি বলছি এবার আপনি কারণ বাজার যান। আমি কারণ বাজারে কেন যাব? 22 নম্বর ঘরে যাইবেন, 21 নম্বর ঘরে যে আলু আমার দরে রাখে। আপনার কাগজ নেই? না, আপনার কাগজ নেই, আমাদেরকে দেয় না। আপনি সেটা বলবেন? বলছি। এর আগে বলছেন? হ্যাঁ বলছি, বহুতবার বলছি, বইলাও জরিমানা দিছি ভাই, বলার পরে দুইবার জরিমানা দিছি, তারা বিশ্বাস করে না। তুমি কি নাচছো কেন? এই জন্য অভিযানে আসলে আপনারা সরে যান? এই জন্যই সরে যায়, জরিমানার ভয় সরে যায়। এই বিক্রেতা ওখানে আলু পেঁয়াজের ব্যবসা করেন, কিন্তু তিনি বলছেন যে জরিমানা দেওয়ার ভয়ে তারা সরে যায়, কেননা তাদের কাছে স্লিপ থাকে না, যে ক্রয়ে যে রসিদ সেই রসিদটা তাদের কাছে থাকে না। এই কারণে যখনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান চলে তখনই তারা এইভাবে সটকে পড়ে। অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার বিষয়টি মানতে নারাজ মার্কেট কমিটি, তাদের মতে সবই ঠিক আছে এই কাঁচা বাজারে। আমি এই পর্যন্ত কাউকে দেখি না, খালি একটা দোকান থেকে চট লাগানো, দুই একজন তার এখন সন্দেহ হবে। আমরা এখানে ছাড় দেওয়ার মতো না, এখানে কোনো দোকানদারে বাজার কমিটি বা কোনো বাজারের নেতৃবৃন্দ কোনো দোকানদারে ওই যে ছাড় দেওয়ার মতো ওই কমিটি আমরা পরিচালনা করি না। আপনি আমার মার্কেটের ভিতরে যায় দেখেন কয়টা মাইক আছে, এবং অফিসের লোক সার্বক্ষণিক আছে, প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পরে এখানে মাইকিং হচ্ছে। এখানে আমিও একজন বক্তা, আমি কি আমি খাই না? আমি কি হাওয়া খাই বাঁচি? আমিও একজন বক্তা এখানে দীর্ঘ যত ওনারা মনিটর করুক, আমি তো বলবো যে ঢাকা শহরে আমাদের মোহাম্মদ টাউন হল বাজারের মতো এত মানে মোটামুটি পেঁয়াজ আমি 100 টাকাও কিনছি, আবার পেঁয়াজ 80 টাকা না আমি কিনছি এক সপ্তাহ আগে। আজকে কত দাম জানেন? আজকে ওই যে দেখলাম এক দোকানে আনছি ইন্ডিয়ান পেঁয়াজ 41 টাকা, এই খরচনীয় 45 পরে সে বেচতেছে 65 টাকা। আর পেঁয়াজ তো মনে করেন ওই বস্তা, ওইখান থেকে তো বস্তা বিক্রি করে দিল। আপনি যে আনলেন খুচরা ব্যবসায়ী, আপনি আইনে তো দেওয়া গেছে 10 কেজি বাদ পড়ে গেছে, কারণ ওইখান থেকে তো আর আমরা 40 কেজির দাম না 50 কেজির দামে রাখা হয়েছে। পেঁয়াজের দামটা কিন্তু আপনারা শুনেন, আপনারা যারা মিডিয়া বাইরে আছেন, এই সিন্ডিকেট কিন্তু খুচরা বাজারে হয় না, সিন্ডিকেট হয় আড়তে, সিন্ডিকেট আড়তে হয়। আপনারা ওই জায়গাটা ওইখানে যদি আপনারা হার্ডলি মনিটর করেন, আমার এখানে কম্পিটিশন কে কার থেকে কমে বেচবো? আমি এক বস্তা চাল 15 টাকা লাভে বিক্রি করছি, চাউলটা কিনে আমার কত জানেন 2785 টাকা আমি বিক্রি করছি, 2800 টাকা, 3000 টাকা খাটাইয়া 15 টাকা লাভ করছি, কিন্তু হয়তো যে কিনছে সে তো ভাবছে নিশ্চয় 200-300 টাকা লাভ করছে। খুচরা পর্যায়ে কোনো সিন্ডিকেট নাই, কোনো ভাড়াভাড়িও নাই, যত কিছু হয় আপনার হোলসেল মার্কেটে। ভোক্তাদের অভিযোগ এখনও পেঁয়াজের কেজি 80 টাকার বেশি আর 50 টাকায় কিনতে হচ্ছে প্রতি কেজি আলু, প্রতিবেশ ডিম বিক্রি হচ্ছে 12 টাকারও বেশি। শর্টকাট যে নির্ধারিত করছে এটা কোনো যুক্তিগত নির্ধারিত করে নাই, কোনো যুক্তিসঙ্গত হয় নাই। কেন কেন আপনি জানেন না? আপনার সবার বুদ্ধি আছে, একজন রিক্সাওয়ালা আর সব মন্ত্রীরা মনে করে যে তারাই বুদ্ধিমান, সাধারণ মানুষ আমাদের চেয়ে ভালো জানে। হ্যাঁ, কারো তো সবাই তো আর ঘুষ খায় না, সবার তো বাজারে যেতে হয়, ওয়ার্ল্ডে যদি 6 টাকা হয় তাহলে আমাদের 12 টাকা দিয়ে কেন ডিম কিনবো? আমি কে লাভ করতেছে সেটা জানে না? জানে তো মানুষ 36 টাকা। সে নির্ধারণে কী হয়েছে, মনিটরিং আছে? গতিতে বসে উল্টাপাল্টা কথা বললে তো কোনো লাভ নেই, তাই না? 50 টাকা আলু কিনে মানুষ, একটু গরিব মানুষের কি বেতন বাড়ে? তো জনসাধারণের শান্তি দাও, ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি, আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ 5টা মৌলিক অধিকার চাই, আমাদের দেশ বলে উন্নত হবে, তাহলে 5টা মৌলিক অধিকার কী? শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পায় কেউ?
একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ায় না, কেন পড়া হয় না এটা বলেন। হ্যাঁ, একটা বুয়ার বাচ্চাও সরকারি স্কুলে পড়ে না, কেন পড়া হয় না? বেতনটা তো ঠিকই পায়, আমাদের ট্যাক্সের টাকাটা পায় না, তাহলে কিসের উন্নত দেশ? উন্নত দেশ কোনটা? খালি আমি টার্গেট ধরলে আমার লাফাইলাম, উন্নত দেশ কিছুই হবে না। সরকার উদ্যোগ নির্ধারিত করছে 35 টাকা না 36 টাকা, দেখলাম তো টিভিতে 36 টাকা, কিন্তু এখন তো 50 টাকার নিচে তো ওনারা বিক্রি করে না। গতকালকে আগে যদি মাল নির্ধারিত হয় তাহলে তো আমরা পাইনি হাতে মাল, এই যে কালকে তারিখ, এই যে 15 তারিখ দেওয়া থেকে মাল কিনছে, আমরা কৃষি মার্কেট থেকে মাল কিনছি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে টাউন হল ছাড়াও রাজধানী নিউ মার্কেট, রামপুরা, বাড্ডা, মহাখালী কাঁচাবাজার সহ বেশ কয়েকটি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হয়। সরকার যে মূল্যটা নির্ধারণ করেছে এটি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তো তারা যেন অতি শীঘ্রই সকল পর্যায়ে যেন এই মূল্যটা বাস্তবায়ন মাথায় রেখে তারা ব্যবসায়িক কার্যক্রম করে, আমরা সেটি বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। একটা প্রশ্ন আছে, যেহেতু আপনারা ভাউচার আগের আজকে কিনে যদি সেই পুরাতন ভাউচার আপনাকে দেখায় সেটা আপনার কি হয়েছে? ধন্যবাদ, আপনি যে প্রশ্ন করছেন, আসলে এখন হলো যে এখন পর্যন্ত আমরা বুঝতেছি যে 1-2 দিন বা 3 দিন এটা থাকতে পারে, এর পরবর্তীতে তো আমরা আর এই ভাউচারগুলি যে মানে এটা তো অযৌক্তিক হবে যে হয়তো 10 দিন পরেও বললো যে আমার এই মালটি রয়ে গেছে। এবং আমরা আমাদের যে উপলব্ধি পর্যালোচনা এটা আমরা যেমন শ্যামবাজার যেখানে পাইকারি সেখানে বিক্রি হচ্ছে কি না সেই জায়গাটা তো আমরা মনিটরিং করছি। আপনি জানেন যে আমাদের মহাপরিচালক স্যার আজকে মুন্সিগঞ্জে স্যার আছেন, যে কোলেস্ট্রল পর্যায়ে আসলে দামটা বাস্তবায়িত হচ্ছে কি না বা তাদের কোনো সমস্যা আছে কি না সেই জিনিসটিও আজকে ওখানে স্টেক হোল্ডারদের নিয়ে স্যার আলোচনা করবেন, এবং ওখান থেকে বাস্তবায়িত হলে অবশ্যই এটা প্রভাব পড়বে আমরা আশা করছি। একটু আগেও যে দোকানে মানে বিক্রেতারা ছিল এখন তারা অনেক দোকানে নেই, এটা আসলে আপনাদের কাজে বা এটি আসলে হয় কি যে 2-1 জন করে থাকেন, আপনি দেখেন যে অনেক দোকান আছে কিন্তু আমরা প্রত্যেক দোকানেই লোক পেয়েছি, 2-1টা দোকানে হয়তো এরকম করে থাকে, সেটা আমাদের ব্যবসায়ীর এখানে যারা সভাপতি বা সেক্রেটারি তাদের রয়েছে তাদের মাধ্যমে আমরা তাদের যে দোকানগুলি যে বন্ধ করার যে প্রবণতা এটি যদি না করা হয় এ বিষয়ে আমরা তাদেরকে নির্দেশনা দেই। এবং আমরা এটি নিজেরা যখন হয়তো আমরা সবসময় সে বন্ধ করতে পারে না, প্রথম এখান থেকে শুরু করলে সে বন্ধ করতে পারে না, আমরা সেদিন সরাসরি এসে তাকে দেখতে পাই। আমরা যদি যেটা বললেন যে হয়তো সামনে আর কয়েকদিন পরে এটা টলারেট করবেন না পুরাতন ভাষা, এটা আসলে কতদিন হতে পারে আমরা ওইভাবে বলতে চাই না, আসলে আমি দামটা ওভাবে তো আমি বলতে পারবো না, এটা আমার উপলব্ধি যে দ্রুতই এটা ই হয়ে যাবে, যে আমরা যেটা বুঝতে পেরেছি যে যখনই দেখা যাবে যে সব জায়গা থেকে এটা কার্যকর শুরু হয়েছে তখন মূল্যটা, যেমন ডিমেরটা তো বললাম যে ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে, দামটা বলি মানে নতুন ভাউচার এটা আসলে এক্স্যাক্ট ডেট আমি বলতে পারবো না, কিন্তু আমরা দ্রুতই এটা ই করা হয়তো এগুলো আর বিবেচনায় নেওয়া হবে না এরকম যে যেটা না সতর্ক না। আমরা ইতিমধ্যে এখানে একটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা আরোপ করেছি, ক্রয় ভরসার নেই যেহেতু, আর নিউ মার্কেটেও আমরা 2টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করেছি, 5,000 টাকা জরিমানা করেছি আমরা, জি 3টি প্রতিষ্ঠানকে। এটি আসলে আমরা যে বাজারগুলিতে আসছি এখানেও তো আসলে বেশিরভাগ ই দোকান, মানে এটারে কী বলে মুদি দোকান এই টাইপের দোকান, তো সেই হিসাবে আমরা তাদেরকে তাদের যে যৌক্তিকতা তাদের ক্রয় রসিদ মূল্য তালিকা এই জিনিসগুলোই আমরা দেখছি। আসলে কেবল সতর্কতা নয়, নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করলে 2-1 দিনের মধ্যেই আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সংস্থাটি। নির্ধারণ করা হয়েছে এখন আপনি যে ভাউচার দেখা আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গতদিন এনেছেন? হ্যাঁ, কালকে।